হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও আপনাদের সামনে আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে উপস্থিত হইলাম। তো আজ আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেখাবো, ই কমার্সের একটা ওভারভিউ। সাইটের নাম হলো ই কম। তো এটা আমার আছে লোকাল হোস্ট সি প্যানেলে। আর এখন থেকে আপনারা প্রত্যেকটা দিন বা সপ্তাহে 3 দিন নতুন একটা করে প্রজেক্ট দেখতে পাবেন। তো যারা আমার চ্যানেলের এখনো সদস্য হন নাই, অবশ্যই আমার চ্যানেলের সদস্য হবেন। আমার চ্যানেলের নাম হলো ফ্রিল্যান্সার ফরহাদ। তো এখানে আপনি একটা করে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আর এই প্রজেক্টটির ওভারভিউ এই জন্য দিব, এই প্রজেক্টটির ওভারভিউ মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোথায় কি আছে। এরকম একটি ওয়েবসাইট যদি আপনি ডাইনামিক করতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি মানে ফুল টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করব কিভাবে ডাইনামিক করতে হয়, কিভাবে আপনার অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে হয় বা অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে হয়। তো আমি আজ দেখা দেবো অ্যাডমিন ড্যাশবোর্ড প্লাস ই কমার্স মানে ক্লায়েন্ট সেকশনের যে ওয়েবসাইট, এটা তো এটা ভেরি খুব একটা সিম্পল ওয়েবসাইট। প্রথমে একটা কিছু মানে হেডার আছে, তারপরে একটা লোগো আছে, কিছু মেনুবার আছে, তারপর একটা ক্যাটাগরি লিস্ট আছে। তো ক্যাটাগরি লিস্ট অনুযায়ী দেখেন ওখানে 3টা ক্যাটাগরি আমার অ্যাড করা আছে। তো আমি ওভারভিউটাকে দেখাই নিয়ে তারপরে আমি ব্যাকএন্ডের কাজ দেখাবো। এখানে একটা স্লাইডার আছে, আপনি স্লাইডার চেঞ্জ করতে পারবেন। তো এটি যদি আপনার কোনো মানে শপিং বা এটা যদি আপনার কোনো ক্লোথ শপিং থাকে তাহলে আপনি এখানে ক্লোথ শপিংয়ের ব্যানার দিতে পারবেন। এটা খুব একটা সিম্পল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, নামটা হলো ই কম। এখানেও একটা আপনার স্লাইডার অ্যাড করা আছে। মোটামুটি সাইটটা খুব ভালোই লাগে আর মোবাইল রেসপন্সিভ ফ্রেন্ডলি। এখানে কিছু মানে ড্রপ ডাউন আছে আপনার, দেখুন এখানে লিস্ট আকারে অনেকগুলো আপনার রাখা আছে প্রোডাক্ট। তো এই হলো আপনার, এ হলো আমার ওয়েবসাইট। তো এরকম একটা ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেন পুরো প্রজেক্টটি আপনার চাই, তাহলে আমি আপনাদের জন্য এরকম একটা প্রজেক্ট টিউটোরিয়াল তৈরি করব। তো কথা না বলে চলুন দেখে এটার কাজ কীভাবে কীভাবে কাজ করে। তো সিম্পল আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম। তো আমাকে নিয়ে আসলে একটা প্রোডাক্ট সিম্পল পেজে। তো এটা হচ্ছে কোন ক্যাটাগরির বা প্রোডাক্ট নাম কি সব এখানে শো করবে। তো দেখুন এটা হলো আমার হোম পেজ, এটা আমার ক্যাটাগরি নেম, এটা আমার প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা হলো এটা বা এটা, আমার দু জায়গায় শো করানো হয়েছে। আর ক্যাটাগরি নেমটা হচ্ছে আপনার কোন ক্যাটাগরিতে, এই ক্যাটাগরি ওয়াইজ অনুযায়ী এখানে শো করানো হয়েছে। তো এখানে আপনি দেখতে পারবেন এখানে ক্যাটাগরি নেম, রিভিউ সেকশন প্লাস শিডিউল, মানে এখানে আপনি পাবেন এসকিউ, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট আইডি, শর্ট ডিসক্রিপশন, প্রাইস, শিপিং মানে কতদিন আপনি শিপিং এটা করতে চাচ্ছেন, ফ্রি শিপিং না পেইড এটা আপনারা করতে পারবেন। এবং রাইট সাইডে আছে কোয়ালিটি, আপনি কয়টা অ্যাড করতে চাচ্ছেন বা কয়টা কিনতে চাচ্ছেন। তারপর আছে নেট প্রাইস এবং অ্যাড টু কার্ট। এর নিচে গেলে পাবেন আপনি উইশ লিস্ট, এখানে আপনি উইশ লিস্ট করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন। তারপর আপনার আছে কিছু পেমেন্ট মেথডের পিকচার, এখানে আপনি চাইলে আপনার বাংলাদেশে যে পেমেন্ট গেটওয়ে আছে এগুলো অ্যাড করতে পারেন। তার একটু নিচে আসলে দেখতে পারবেন ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দেবেন এখানে আর লং ডেসক্রিপশন চলে আসবে এখানে। তো এরপর এখানে আরও কিছু আছে, এখানে আপনি যদি কোনো আপনার প্রোডাক্ট মানে আপনার কোনো শপের থাকে তাই সেখানে সে অনুযায়ী আপনি কালার বা সাজেশন দিতে পারবেন। তারপর আছে শিপিং ডেলিভারি, এটা আপনি অ্যাড করতে পারবেন। সর্ব শেষ হলো মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার রিভিউ সেকশন। তো আপনার প্রোডাক্টের উপরে রিভিউ কতটা আছে বা কীভাবে রিভিউ দিবেন এটাও আপনার অ্যাড থাকবে। মোট কথা এটা হলো আপনার মাল্টিপল ওয়েবসাইট, এখানে যে কেউ এসে কিনতে পারবে এবং সেল করতে পারবে। তো সেল করার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যা যা লাগে সব এখানে পাবেন। তার একটু নিচে আসলে আমরা দেখবো এখান থেকে রিভিউ কীভাবে মানে সাবমিট করতে হয় সেটা তো আপনি জানেন। এখানে রিভিউ আপনি ক্লিক করে রিভিউ আপনি কয়টা দিতে চাচ্ছেন এই প্রোডাক্টের উপরে বা প্রোডাক্টের রিভিউ আপনি কত দিতে চাচ্ছেন সেটা এখানে আপনি দিতে পারবেন, এই টিক বা
সিলেক্টের মাধ্যমে। তারপর রিভিউ দেওয়ার জন্য আপনার একটা নাম লাগবে, একটা ইমেল লাগবে, আর কিছু মানে কন্টেন্ট বলতে গেলে আপনি কমেন্ট যে করবেন, কমেন্টে আপনি এখানে কমেন্ট সেকশন লিখতে পারেন। তার একটা নিচে আসলে কে কে বা কোন প্রোডাক্টের উপর আপনার রিভিউ আসছে সেটা এখানে দেখা যাবে। আর একটু নিচে আসলে আপনাদেরকে দেখাতে পারবো এই ক্যাটাগরিতে বা আপনার এই ক্যাটাগরিতে যে প্রাইস আছে, এই ক্যাটাগরিতে মানে কয়টা, এই ক্যাটাগরিতে কয়টা প্রাইস আছে সেটা আপনি দেখতে পারবেন। টপ রেটেড প্রাইস মানে এই ক্যাটাগরিতে আপনার তিনটা প্রোডাক্ট আছে, আপনি তিনটা প্রোডাক্টই দেখতে পারবেন। তো আমি এই প্রোডাক্টে যদি ক্লিক করি আমার এই প্রোডাক্টের আন্ডারে নিয়ে যাবে। তো এরপর আমি একটু কাট করে দেখাবো। তো একটু কাট আমি ক্লিক করলাম, তো দেখুন আমার একটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে বা একটু কাট হয়ে গেছে। তো আপনি যদি মাই কার্ডেও যান সেখানে দেখতে পারবেন এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখানে শো করানো হয়েছে প্রোডাক্ট নেম, প্রাইস, রিমুভ আপনি চাইলে রিমুভও করতে পারেন, আর হচ্ছে নেট প্রাইস। এর নিচে আসলে আপনি দেখতে পারবেন আপনার সাব প্রাইস বা সাব টোটাল কত আছে, 20 টাকা, এখানে আছে 20 টাকা। শিপিং বা ভ্যাট আপনি 10% যদি নেন তাহলে 22 টাকা হবে। বা চেক আউট অপশন, তো এখানে দেখতে পারবেন একটা প্রোগ্রেস আছে যেখানে আপনার $22, সেখানে আপনার $22 অনুযায়ী একটা মানে নিয়ে নিয়েছে। যদি আমার কিছু আরও কিছু প্রোডাক্ট আমি অ্যাড করি তাহলে ঘরটা আরও বড় হয়ে যাবে। তো ওটা কীভাবে কাজ করে আমি আর একটা প্রোডাক্ট অ্যাড করে দেখায়। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি আবারও ব্যাক টু শপে চলে যাব। ব্যাক টু শপে যাওয়ার পর আমি ক্যাটাগরি থেকে আপনাদেরকে দেখাই। সাধারণত আমি এই প্রোডাক্টটা অ্যাড করব। তো আমার দুটো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, একটা হচ্ছে 220 আর একটা হলো 20। মোট আমার 240, সাব টোটাল আছে 240, 10% ভ্যাট নিলে 264 হবে। তো এখানে দেখুন 264 অনুযায়ী আমার এই ঘরটা কিন্তু 264 অনুযায়ী এটা ঘুরে আসছে। তো এটা হলো আপনি পাবেন। আর যদি আপনি রিমুভ করতে চান এখান থেকে ক্লিক করলে রিমুভ করতে পারেন বা আপনার মাই কার্ডে থেকে রিমুভ করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, দেখুন এটা আমার কার্ড থেকে রিমুভ হয়ে গেল। তো আমরা এখন নেক্সট ধাপে যাব। নেক্সট স্টেপ হলো চেক আউট। আমি চেক আউটে ক্লিক করলে তো এখানে দুটো অপশন পাবেন, একটা পাবেন কার্ড, একটা হলো মোবাইল। তা আপনি কার্ডে ক্লিক করার পর আপনি কি কি কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সেটা এখানে আপনি দেখতে পারবেন। আবার যদি ব্যাগে যান, ব্যাগে যাওয়ার পর আপনি পাবেন মোবাইল। তো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি পাবেন হচ্ছে বিকাশ, রকেট, রকেট নগদ, আর পাবেন হচ্ছে একটা ডাস বাংলার কার্ড। আর এটা আপনার যখনই আপনি এখানে ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে লগ ইন পেজে। যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে ওরা আপনাকে প্রোডাক্টটি কিনতে দিবে। মোট করে একটি ওয়েবসাইটে যা যা লাগে এখানে আপনি তাই তাই পাবেন, কারণ একটি এটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। তো এখন আমি লগ ইন করে দেখাবো না কারণ সময় সংক্ষিপ্তর জন্য। তো এটা আপনি এই ওয়েবসাইট আপনি কীভাবে অ্যাক্সেস করবেন এই জন্য আমি আপনাদেরকে অ্যাডমিন ড্যাশবোর্ড দেখাবো। তো একটু নিচে খেয়াল করে দেখতে পারবেন ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি কি করবেন, ইউজার নেম পাসওয়ার্ড কি এখানে দেওয়া আছে, আপনি অ্যাডমিন প্যানেলে যাবেন। যাওয়ার পর আমি পুরো অ্যাক্সেস দিয়ে দিছি, মানে এখানে যাওয়ার পর আমি পুরো অ্যাক্সেস দিয়ে দিছি। এটা কিভাবে যাবেন আর এটা আপনার পাবেন কোথায়, এখানে যদি আপনি টাইটেলে সার্চ করেন ecom.mfcoder.xyz, এখানে আপনি সার্চ বারে ক্লিক মানে সার্চ করলেও আপনি আমাদের সাব ডোমেনে যে ওয়েবসাইটটি রাখা আছে সেটি দেখে আসতে পারবেন। আবার যদি চান যে না আমি এখান থেকে না ভিডিও ডেসক্রিপশন থেকে যাব তো আপনি পারবেন, কারণ ভিডিও ডেসক্রিপশনে আপনার একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মানে ড্যাশবোর্ড বা অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো দেখুন আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করি প্রথমে আমাকে একটা পাসওয়ার্ড ইমেল প্লাস পাসওয়ার্ড চাবে। তো আমার ইমেলটা হচ্ছে admin@gmail.com, এটা আপনি পাবেন কোথায়। এখানে আমার দেওয়া আছে ইউজার নেম প্লাস পাসওয়ার্ড, তা আপনারা পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি কীভাবে মানে এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করবেন, মানে এই ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করবেন সেটা এখান এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনার কত সেল হয়েছে, কত মানে রিভিউ আসছে, কত সেল হয়েছে, এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার সেলার অ্যাকাউন্টের প্রোফাইল কতটি আছে সব এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আপনি চাইলে এখান থেকে লগ আউট করতে পারবেন, প্রোফাইল এডিট করতে পারবেন, সবই করতে পারবেন।
যেমন আপনাদেরকে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখায়, আমি অল প্রোডাক্টে ক্লিক করার পর অ্যাড টু বা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমাকে অ্যাড প্রোডাক্ট পেজে নিয়ে আসা হলো। তো এখান থেকে আপনি একটা প্রোডাক্টের নাম দিবেন, আমি একটা নাম দিলাম যেমন ই কম বেস্ট প্রোডাক্ট। তো প্রোডাক্ট প্রাইস আমি দিতে পারি সিম্পলি তো $50। তো শুধু ডলার উল্লেখ করতে হবে না, আপনি শুধু এখানে 50 দিলে হবে। তারপর আছে আপনার এখানে একটা ডিসক্রিপশন লেখার অপশন। তো ডিসক্রিপশন অপশনে আপনি এখানে অনেকগুলো মেনু আইটেম পাবেন, সেই অনুযায়ী আপনি লিস্ট আকারও চাইলে দিতে পারবেন। এখানে আপনি একটা, না আমি এইটুকে কপি করে এখানে এনে দিচ্ছি, কারণ আমার ডিসক্রিপশন এখন লিখবো না, লিখতে গেলে অনেক সময় লাগবে। এখান থেকে আপনি চাইলে লিস্টের মাধ্যমে লিখতে পারেন, যেমন বেস্ট প্রোডাক্ট, এরকম আপনি লিস্ট আকারও এখানে শো করাতে পারেন। তো যেভাবে আপনি শো করাতে চান সেভাবে এখানে শো করাতে পাবেন। এরপর আছে আপনার ক্যাটাগরি, আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আপনি চাচ্ছেন। ক্যাটাগরি আমার তিনটা অ্যাড করা আছে, আর ক্যাটাগরিটা অ্যাড করবেন কোথায় থেকে, আপনি এখানে ক্যাটাগরি আছে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে আপনাকে ক্যাটাগরিতে নিয়ে যাবে। তো আমি যদি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করি, যেমন এখানে আমি কী ক্যাটাগরি অ্যাড করব, বেস্ট প্রোডাক্ট, এ নামে একটা প্রোডাক্ট আমি নেম দিলাম বা ক্যাটাগরি নেম দিলাম, ক্যাটাগরি ডিসক্রিপশন। তারপর আপনি একটা অপশন পাবেন পাবলিশড অ্যান্ড আনপাবলিশড। তো আপনি চাইলে ক্যাটাগরি পাবলিশড করলে আপনি এখানে এখানে এই ক্যাটাগরিতে শো করবে, আর যদি আনপাবলিশড করে দেন তাহলে আপনার এখানে আসবে না। তো এখন যদি আমি সাবমিট করি পাবলিশড দিয়ে, তো দেখুন আপনার প্রোডাক্ট অলরেডি অ্যাড করা হয়ে গেছে। তো এখন যদি আমি অ্যাড প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে আমি এখানে যদি একটা প্রোডাক্টের নাম দিই, যেমন আমি সেম নাম দিতে পারি বিএসটি বেস্ট প্রোডাক্ট, প্রোডাক্ট ই কম, একটা প্রোডাক্টের নাম দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন, প্রাইস $50। তো আমি ডিসক্রিপশন কপি করে আনবো, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা এখান থেকে আবারও কী করবেন, লিস্ট আন্ডার লিস্ট আকারে শো করাতে পারেন। তো এভাবে রাখার পরে আমি কী করবো, একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব। তো একটা ক্যাটাগরি দিলাম গুড ফুড, তারপর একটা থাম্বনেল পিকচার দিতে হবে। আপনি থাম্বনেল পিকচার না দিলে আপনার প্রোডাক্টের কীভাবে আপনি দেখবেন যে আপনার একটা প্রোডাক্ট, এই জন্য আমি একটা থাম্বনেল পিকচার দিব। সিম্পল আমি একটা পিকচারে যাই, যখন আমি ক্লিক করব অ্যাড প্রোডাক্টে, যখন আমি ক্লিক করব তখন দেখবেন এখানে প্রোডাক্ট ইনসার্টেড সাকসেসফুল। তারপর কী করবেন, আপনি ম্যানেজ প্রোডাক্টে যাবেন, ম্যানেজ প্রোডাক্টে গেলে তো দেখুন আমি এই প্রোডাক্টটা অ্যাড করলাম, এই প্রোডাক্ট আপনার এখানে চলে আসছে। তো এটা যদি আপনি চান আনপাবলিশড করতে, আনপাবলিশড করতে পারেন, এখানে ক্লিক করলে আপনার আনপাবলিশড হয়ে যাবে। তো দেখুন এটা আনপাবলিশড, এখানে আপনাকে বলছে আপনি এটা এখন পাবলিশড করবেন নাকি আপনি কি করবেন। চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারেন, এডিট করার পর আপনি আপডেট ক্যাটাগরিতে বা রাখবেন। এখানে কি চাচ্ছে আপনার, যে কোনো আমি এডিট করিনি এই জন্য আমাকে এডিট করতে দিচ্ছে না। ম্যানেজ প্রোডাক্টে আবারও গেলাম, তারপর আমি কিউ করব, চাইলে ডিলিটও করতে পারবো আর পাবলিশও করতে পারবো। পাবলিশড করার পর দেখুন এটা আমার পাবলিশড হয়ে গেছে। আমি যদি চাই এখানে আমি ডিলিট করে দেব, তো ডিলিটে ক্লিক করার পর দেখুন আর এই শিওর টু ডিলিটেড, এখানে আপনি লেখা আছে ডিলিট করবেন কি না। তো আমি যদি চাই হ্যাঁ আমি ডিলিট করবো, তাহলে ডিলিট। তো এখন যদি ডিলিট করে আমি ব্রাউজার রিফ্রেশ করি, তো দেখবেন আমার এটা চলে গেছে। তো এই প্রজেক্টটি আপনি সম্পূর্ণ যদি ডাইনামিক করতে চান, বা এই ভিডিও যদি আপনি চান সম্পূর্ণ ডাইনামিক এই ভিডিও, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন, আমি পুরো ভিডিও টিউটোরিয়াল সিরিজ তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব। আর হ্যাঁ আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলের সদস্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন।